আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের তৃতীয় সভা আজ, আর এ বিষয়ে আরও খবর জানাতে ধানমন্ডি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জয়দেব দাস। জয়দেব, তৃতীয় দিনে সভা আর নৌকা প্রত্যাশীদের মনোনয়ন নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সোহাগ, আমাদের দর্শকরা যেমনটি জানেন, 3362 জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 300 আসনে তারা মনোনয়ন চেয়েছেন। টানা দুই দিনের বৈঠক শেষ হয়েছে, আজকে তৃতীয় দিনের বৈঠক, মনোনয়ন বোর্ডের বৈঠক বসবে কিছুক্ষণের মধ্যে। তো সেখানে নির্ধারণ হবে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বাকি ছয়টি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে সিদ্ধান্ত। ইতিমধ্যে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন যে বোর্ড, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে, সেই বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যেই বিভিন্ন কঠোর গোপনীয়তার মাধ্যমে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখান থেকে কিছু কিছু তথ্য আমরা যেটুকু গণমাধ্যম জেনেছি যে কিছু কয়েকজন ক্রিকেটার এবং অভিনেতা সহ বিভিন্ন জায়গায় তারা মনোনয়নের জন্য আওয়ামী লীগের বোর্ড কর্তৃক বিবেচিত হয়েছেন। তবে সবকিছুই এখনো চূড়ান্তভাবে বলা যাচ্ছে না, যেটি 30 তারিখের আগ পর্যন্ত অনেক কিছু পরিবর্তনও হতে পারে এবং অনেক পরিচিত মুখ যারা এমপি ছিলেন তারা বাদ পড়েছেন এমনটি গুঞ্জন রয়েছে। তবে বিভিন্ন জায়গায় উৎসব শুরু হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ নেতারা যেটি আমাদেরকে বলছেন, আসলে যে খবরগুলো বাজারে ছড়াচ্ছে সেগুলি সবগুলি সঠিক নাও হতে পারে, তো অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত, যেটি আগামীকাল প্রধানমন্ত্রী যে সরকারি বাসভবন, আওয়ামী লীগ সভাপতি যেখানে থাকেন সেখানে মনোনয়ন প্রত্যাশীদেরকে জাতীয় পরিচয়পত্র এবং যে মনোনয়ন সংগ্রহ করেছেন তার রিসিপ্ট কপি সহ গণভবনে সকাল 10টায় আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সাথে আওয়ামী লীগ সভাপতি মত বিনিময় করবেন, মত বিনিময়ের পরে হয়তো পূর্ণাঙ্গ তালিকাটি, 300 আসনে পূর্ণাঙ্গ তালিকাটি প্রকাশ করা হবে। 300 আসনের ক্ষেত্রে একটু বলে রাখি দর্শকদের জন্য, যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে গত নির্বাচনেও যেটি হয়েছে, 10টি নির্বাচনী এলাকায় তাদের যে শরিকরা রয়েছে সেই শরিকদেরকে তারা নৌকা প্রতীক দিয়েছেন, সেই নৌকা প্রতীক দিয়ে এবারও তেমনটি হবে বলে আমরা জানতে পেরেছি। কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয়েছে, একক এবং যৌথ দুইভাবে আওয়ামী লীগ এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের যে মনোনয়ন প্রত্যাশীরা, তারা সারা দেশ থেকেই ঢাকায় এসে অবস্থান করেছেন। আমরা এখন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির যে রাজনৈতিক কার্যালয় সেখানে রয়েছে, এখানে ইতিমধ্যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতারা তারা আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটি কোলাহল, একদম কোলাহলে ভরে যাবে, মানুষের ভিড় বেড়ে যাবে। সকাল বেলা 11টা-12টা নাগাদ এখানে মানুষের যে ভিড় আমরা গতকালও দেখেছি, দর্শকদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। আমরা পরবর্তীতে আমরা এখানকার যে পরিস্থিতি হবে সেটি হয়তো আপনাদেরকে, আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। সোহাগ, এই ছিল ধানমন্ডি থেকে আমার কাছে সর্বশেষ।